এইবার জেলা সদরে যে খবরটা দেখাবো সেটা দেখার পর আপনারা প্রত্যেকেই ভাববেন, এমনটাও হয়, স্ত্রীকে বাড়ি থেকে কোনোভাবে বের হতে দেওয়া যাবে না, সেই কারণে গৃহবন্দী স্ত্রী। কিন্তু কিভাবে আটকে রাখা হলো? বিদ্যুতের তার দিয়ে বাড়ি ঘিরে রেখেছেন স্বামী। অবাক হলেও এটাই সত্যি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রামপুরহাটের 16 নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন দপ্তরের কর্মীরা। দাম্পত্য জীবনে জটিলতা, সন্দেহের তালিকায় স্ত্রী। তাই স্ত্রী যাতে বাড়ি থেকে বের হতে না পারেন, সেই জন্য বাড়ির আশপাশ বিদ্যুতের তার দিয়ে ঘিরে ফেলেন স্বামী। সেই তারে চালু করে দেন বিদ্যুৎ প্রবাহ। এমনই হার হিম করা ছবি ধরা পড়ল রামপুরহাট পুরসভার 16 নম্বর ওয়ার্ডের চাকলা মাঠ পাড়ায়। বাইরের লোক মানে ভিতরে যেতে দিবে না, প্রবেশ করতে দিবে না, এই জন্য ও কারেন্টে তার ওই গলির দিকে মানে ই করেছিল, আর এই দিকটা এতটা পর্যন্ত বিছিয়ে রেখেছিল। নিয়ে কালকে মানে বড় একটা বেতা ঝাড় সাপ, ওই তো এখনো পর্যন্ত মরে পড়ে আছে। দীর্ঘদিন বিদ্যুতের তার দিয়ে বাড়ি ঘিরে রাখায় আতঙ্কিত প্রতিবেশীরাও। যে কোনো সময় ঘটতে পারত বড় সড় দুর্ঘটনা। বিষয়টি কাউন্সিলরের কানে যেতেই বাড়িতে যায় পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মী। থানার লোক চেকিং এ এসেছিল, ও গেট ঠক ঠক করতে গিয়ে শট খেয়েছে, সেই ওরা আবার পুলিশকে ডেকে, পুলিশ এসে এখন তারগুলোকে কেটে দেওয়া হলো। আর যারা কারেন্টের লোক এসেছিল ওরা বলছে এই যে তার ফেলে রেখেছে, এটা বড় মানুষ ছোট মানুষ যারাই মানে যারই মানে পা দিবে তারাই মানে শট খাবে। বিদ্যুৎ কর্মীরা সেই তারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গৃহবন্দী মহিলা থেকে স্থানীয়রা। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাজারে গেলে হাতে ছ্যাঁকা খাচ্ছেন আমজনতা, চড়া দামে বিকোচ্ছে শাকসবজি, কিন্তু এতে যে চাষিদের লাভ হচ্ছে তা কিন্তু নয়। কতদিন চলবে এভাবে? আর কতদিন আমজনতাকে বাজারের থলি ভরতে গিয়ে পকেট খালি করে ফিরতে হবে বাড়ি? চিন্তায় ঘুমুরেছে সাধারণের। আনাজ কিনতে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। বাজারে চড়া দামে সবজি বিক্রি হলেও লক্ষ্মী লাভ হচ্ছে না চাষিদের। চাষিরা পাচ্ছেন না তাদের প্রাপ্য মূল্য, আর অন্যদিকে ফুলে ফেঁপে উঠছে ফড়েরা। পাইকারি বাজারের তুলনায় খোলা বাজারে অনেক বেশি দামে বিকোচ্ছে আনাজ, যেমনটাই ধরা পড়ল শেওড়াফুলিতে। পাইকারি বাজারের থেকে খুচরো মার্কেটে যে দাম অনেকটাই ফারাক, তোমাকে দেখাতে বলবো। দেখেছো এইখানে যে পাইকারি যে যারা রয়েছে, পাইকারি যারা বিক্রি করছেন আর কি, সেই জায়গায় যদি দেখা, দেখো মার্কেটে কিন্তু প্রচুর মানুষ এসছে, প্রচুর যারা দোকানদার তারা কিন্তু কেনাকাটা করছে। আবার জিজ্ঞাসা করবো আজকে তো কত করে বিক্রি করছে নাকি? 40 টাকা বিক্রি হলো। আপনারা যেভাবে পাইকারি যে রেট দিচ্ছে সেই দামের তুলনায় খুচরো মার্কেটের দাম অনেক বেশি, কেন এতটা বেশি? তার কারণ হচ্ছে দেখুন, আমরা এটা পচনশীল দ্রব্য, আমরা বেচছি, এটা নিয়ে আসছি, আমাদের স্টক করার কোনো ব্যাপার নেই, আমরা যে দাম হচ্ছে বেচে চলে যাচ্ছি। এরপর পরবর্তীকালে মধ্যবর্তী যারা নিয়ে যাচ্ছে খুচরো মার্কেটে, তারা কি রাত বেলছে তা আমরা সে খোঁজ খবর নেবো না? এটা আপনাদেরই সরকারের নেওয়ার দরকার। সবজির দাম বাড়ায় বাজারে যেতে ভয় পাচ্ছেন ক্রেতারা, আর সেই ছবি ধরা পড়ল পুরুলিয়ার রঘুনাথপুরে বাজারে। সবজির দাম দিন দিন বাড়ছে, তাতে কিন্তু ব্যাপক সমস্যায় রয়েছে এখানে যারা ক্রেতা রয়েছে। আজকে আমরা রয়েছি পুরুলিয়ার রঘুনাথপুর এলাকায়, দাম বাড়ছে কোনো প্রতিদিন, যখনই কিনতে আসছি আজ 20 টাকা সেই জিনিসটা 25 টাকা হয়ে যাচ্ছে, কাল আসছি আরও নতুন দাম, কোনোদিন দাম মাইনাসে আমরা দেখতেই পাচ্ছি না। কি আজকে এরা যারা বিক্রি করছে এরা ইভেন বলতে পারছে না কি হ্যাঁ আজকে দাদা এইটা কম দাম আপনারা নিতে পারেন। বাড়ছে চাষের খরচ, প্রাপ্য মূল্য পাচ্ছেন না কৃষকরা, মাথায় হাত পড়েছে খড়গপুরে কৃষকদের। দেখা যাচ্ছে যে বিঘের পর বিঘে জমি কিন্তু সবজি চাষ হচ্ছে, কিন্তু যারা এই সবজিগুলো ফলাচ্ছেন তাদের কিন্তু লক্ষ্মী লাভ হচ্ছে না, তাদের ভাড়ারে টান করছে। তার একটাই কারণ মাঝে এই আড়তদারদের দাপট। ব্যবসায়ী আগে তুলে নিচ্ছে মালটা, তারা এবারে নিয়ে ছোটো ছোটো ব্যবসায়ীকে দিচ্ছে, তারা এবারে নানা বিভিন্ন রকম মাল নিচ্ছে, তাদের কাছেই খদ্দার যাবে, খুচরা খদ্দার আমাদের কাছে হবে না, ঠিক আছে? ওই জন্যেই তাদের কাছেই ডবল দামে বিক্রি হচ্ছে। আমরা 3 মাস পরে পাবো 20 টাকা কিলো, তারা হচ্ছে ওই 2-3 ঘন্টার মধ্যেই পাবে 40 টাকা, মানে কিলোই 20 টাকা লাভ। আনাজের চড়া দাম, কিন্তু চাষিরা কত টাকা বেচছেন সবজি? কাঁচা লঙ্কা চাষিরা বেচছেন
35 থেকে 40 টাকা প্রতি কেজিতে, বাজারে বিকছে 150 থেকে 180 টাকা প্রতি কেজিতে, ঢেঁড়স চাষিরা বেচছেন 15 থেকে 20 টাকা প্রতি কেজিতে, অথচ বাজারে বিকছে 80 থেকে 100 টাকা প্রতি কেজিতে, আলু যেখানে চাষিরা বেচছেন 15 টাকা প্রতি কেজিতে, সেখানে সেই আলু বাজারে বিকছে 35 থেকে 40 টাকা প্রতি কেজিতে, ঝিঙে চাষিরা বেচছেন 15 থেকে 20 টাকা কেজিতে, আর বাজারে সেই ঝিঙে বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা প্রতি কেজিতে। বেগুন চাষিরা বিক্রি করছেন 20 থেকে 25 টাকা কেজি, অথচ বাজারে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা প্রতি কেজিতে, পেঁপে চাষিরা বেচছেন 12 টাকা প্রতি কেজিতে, আর বাজারে বিকছে সেই পেঁপে 50 থেকে 60 টাকা প্রতি কেজিতে, চাষিরা কুমড়ো বিক্রি করছেন 10 থেকে 11 টাকা প্রতি কেজিতে, অথচ সেই কুমড়ো বাজারে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা প্রতি কেজিতে, চাষিরা বরবটি বিক্রি করছেন 45 টাকা প্রতি কেজিতে, অথচ বাজারে সেই বরবটি বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা কেজিতে, পটল চাষিরা বেচছেন 13 টাকা প্রতি কেজিতে, আর বাজারে বিকছে 60 থেকে 80 টাকা প্রতি কেজিতে, অন্যদিকে উচ্ছে চাষিরা বিক্রি করছেন 40 টাকা প্রতি কেজিতে, অথচ সেই উচ্ছে বাজারে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা প্রতি কেজিতে। যারা চাষ করছেন তারা দিন রাত ঘাম ঝরিয়েও বঞ্চিত থাকছেন ন্যায্য মূল্য থেকে, মাঝখান থেকে পকেট ভরে যাচ্ছে ফোরেদে। তাহলে কি আনাজের অগ্নিমূল্য ঠেকাতে ব্যর্থ টাস্ক ফোর্স রিপাবলিক বাংলা? এবার একটু নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গের দিকে, কারণ টানা বৃষ্টি ফুসছে তিস্তা পাহাড় থেকে নামছে ধস, এবং সেই কারণে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিম যাওয়ার 10 নম্বর জাতীয় সড়ক আপাতত বন্ধ রয়েছে যান চলাচল। ধসের জেরে বন্ধ কালিম্পংয়ের বিভিন্ন রাস্তাও পূর্ত দফতরের তরফে শুরু হয়েছে রাস্তা পরিষ্কারের কাজ। তিস্তা নদীর পার বরাবর গিয়েছে 10 নম্বর জাতীয় সড়ক, অবিরাম বৃষ্টির জেরে রাস্তায় নামছে ধস, সড়কের উপর পড়ে বড় বড় বোল্ডার। 10 নম্বর জাতীয় সড়কে বন্ধ রাখা হয়েছে যান চলাচল। কালিম্পং জেলার একাধিক জায়গায় রাস্তা বন্ধ হওয়ায় বিপাকে পর্যটক থেকে স্থানীয়রা, তবে তিস্তা বাজার হয়ে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা খোলা রয়েছে। ধস কবলিত এলাকায় রাস্তা মেরামতের কাজ চলছে, বুলডোজার দিয়ে চলছে লাইফলাইন নামে পরিচিত 10 নম্বর জাতীয় সড়কের ধস পরিষ্কারের কাজ। উত্তরবঙ্গে বৃষ্টির কারণে বাড়ছে নদীর জল, পাল্লা দিয়ে পাহাড় বয়ে নামছে ধস, কবে থামবে বৃষ্টি সেদিকেই তাকিয়ে উত্তরবঙ্গবাসী। দার্জিলিং থেকে কিরণ ছেত্রীর রিপোর্ট রিপাবলিক বাংলা। কাগজে কলমে আইসিডিএস সেন্টারের ঘর আছে, তবে বাস্তবে তার অস্তিত্ব নেই। সংস্কারের জন্য আসছে টাকাও, সেই টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর ব্লকের পয়লাঘেরি এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির জমি ঢেকেছে আগাছাতে। গঙ্গাসাগরের রামকছর গ্রাম পঞ্চায়েতের একেবারে পয়লাঘুরির যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি, এই যে পাঁচিল দেখতে পাচ্ছেন, এই পাঁচিল দেওয়া এই জায়গাটি আইসিডিএস স্কুল হওয়ার জন্য এই এলাকার একটা সহৃদয় ব্যক্তি দান করেছিলেন। দেখলেন তো আইসিডিএস কেন্দ্রের অবস্থা, খাতায় কলমে এটি নাকি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। জঙ্গল ঘেরা এই জায়গার জন্য বরাদ্দও হয়েছিল টাকা, ভিতের জন্য সামান্য টাকা খরচ হলেও বাকি টাকার কোনো হিসেব নেই। এলাকাবাসীদের দাবি অভিযুক্তদের চিহ্নিত করা হোক, তাদের কাছ থেকে টাকা নিয়ে গড়ে উঠুক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর। দেখ টাকা ঢুকছে, টাকা যাদের খাওয়ালো খেয়ালিছি, কিন্তু সারা জবাব দেয় দিন। অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি না হলে জমি ফিরিয়ে দেওয়ার দাবি জমিদাতার। আমি চাইছি আমার বাবা তার বাবার উদ্দেশ্যে জায়গা দিয়েছিল, বাবা মরে গেল তাহলে এই জায়গাটা পড়ে থাকবে কেন, হয় আমাদের ছেড়ে দিক না হয় জায়গায় ঘর স্কুল ঘর করি। আছি রিপেয়ারের টাকা আসছে আর টিউলের টাকা আসছে, কিন্তু ঘর হচ্ছে না। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জানালেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না। সেই জন্য বিজয় সাহেবের সাথে এই ব্যাপারটা নিশ্চয়ই আমি আলোচনা করব, সিডিপিও সাহেবের সাথেও এই বিষয়টা আলোচনা করে যাতে যথাযথভাবে এই ব্যবস্থাটা নেওয়া যায়। আমি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরের টাকা যারা নয়ছয় করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিজেপি। তৃণমূল সরকার চোর, তার আমলারা টাকা অ্যালটমেন্ট করছে আর তার দলের নেতারাই টাকা চুরি করে, এইভাবে চলতে পারে না। যাই হোক,
আজকে রামকচ্চর অঞ্চলের পয়লাঘেরি গ্রামের লোকজনেরা বুঝতে পেরেছে, তারা সচেতন হয়েছে, তারা এই জন্য প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলেছে। আর কত দুর্নীতিতে নাম জড়াবে শাসক দলের? টাকা ফিরিয়ে গড়ে উঠুক এখানে আইসিডিএস স্কুল, আর যারা এই টাকাগুলো খেয়েছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ চব্বিশ পরগনা।